আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনার প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি বাজারগুলোতে, আড়তে সরবরাহ কমেছে, কমেছে ক্রেতা, দামও পড়তির দিকে। পাইকারি বাজারগুলো ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মফিউর রহমান। রাজধানীর কারওয়ান বাজার, যেখানে দিন রাত প্রায় সমান, ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর থাকত সব সময়, এখন পাল্টে গেছে চিত্র, অলস সময় পার করছে বিক্রেতারা। ক্রেতা ও সরবরাহ দুটোই কম, দামও পড়তি। করোনার কারণে মানুষ কম, মানুষ বাড়িতে যাচ্ছে না বাড়ির থেকে। মূলা 20 টাকা কেজি, পটল 30 টাকা কেজি, সিম 30 টাকা কেজি। পুরান ঢাকার শ্যামবাজারেও একই চিত্র, ক্রেতা নেই বললেই চলে। বিক্রেতারা বলছেন ক্রেতার অভাবে পচে যাচ্ছে সবজি। গৃহস্থরা মাল আনে, তাদের নৌকা ভাড়া, ট্রলার ভাড়া, গাড়ি ভাড়া হয় না, খরিদ্দার আসতে পারে না, এই জন্য মানে কিছু ফালাইতেছি, কিছু বিক্রি করতেছি। রাতে আড়তগুলোতে পণ্য বোঝাই ট্রাক আর ভ্যানের জটে চলাচল হয়ে পড়ত দুষ্কর, এখন আসছে হাতে গোনা কয়েকটি ট্রাক। পাইকাররা বলছেন যা দাম পাচ্ছেন তাতে তেমন লাভ হচ্ছে না। মালিক খেতে যে টাকা কিনি ও টাকা তো আসে না, কামড়া করে যে টাকা দিই ও টাকা বর্তমান পাই না। বর্তমান পরিস্থিতি আমাদের আনিয়া শুধু লসের পাল্লাই আমরা। করোনার প্রভাবে রাতেও বন্ধ রয়েছে অনেক আড়ত। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।